টু নিউ এপিসোড অফ সাজপাতি রূপকথা। শীত, গ্রীষ্ম, বর্ষা, সবসময় আমাদের যে প্রবলেমগুলো হয় তা হচ্ছে হেয়ারফল অ্যান্ড পিম্পলস। এইসব প্রবলেমের মাঝেও নিজেদেরকে বিভিন্ন লুকস দেয় হচ্ছে আসল ব্যাপার। তবে এইসব লুকস দিতে গিয়ে এসব প্রবলেম কিন্তু সলভ হয় না। আজ আমরা চেষ্টা করবো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করার, এবং আজ আমাদের সাথে আছে মল্লিকা জোয়ারদার। চলুন তার কাছে যাই। হ্যালো ভিউয়ার্স, আমি মল্লিকা জোয়ারদার, মিডিয়াতে টুকটাক কাজ করছি। আর আপনারা তো জানেন, মিডিয়াতে যেহেতু টুকটাক কাজ করছি, যার জন্য মুখে প্রচুর মেকআপ নিতে হয়, চুলে হেয়ার স্প্রে করতে হয়, যার কারণে আমার মুখে প্রচুর পিম্পল দেখা দেয়, হেয়ারফল হচ্ছে। আর যেহেতু এখন শীতের সময়, হেয়ারফলটা হওয়াটাই স্বাভাবিক, প্লাস খুশকি। আমার যে প্রবলেমগুলো আছে এগুলো সলিউশনের জন্য আমি এখানে এসেছি। মিডিয়াতে যেহেতু লং টাইম কাজ করতে হবে, তো আমার এই প্রবলেমগুলো ভবিষ্যতে আবার দেখা দিতে পারে। নিজে যাতে নিজের টেক কেয়ারটা একটু করতে পারি, এই প্রবলেমগুলো আবার না হয়, সেই কারণেই আমি ফারনাজাপুর কাছে এসেছি। সো দেখা যাক এখন ফারনাজাপুর আমাকে কী সলিউশন দেয়। সো ভিউয়ার্স, আমরা দেখলাম মল্লিকা জোয়ারদারের কী কী হেয়ার অ্যান্ড স্কিনের প্রবলেম হয়। আমরা চেষ্টা করবো তার এই প্রবলেমগুলো সলভ করতে, এবং আমরা এবার কথা বলবো বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের সাথে। কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন? অনেক ভালো আছি। তো আমরা তো দেখলাম মল্লিকা জোয়ারদারের কিছু প্রবলেম হয় হেয়ার নিয়ে, যেহেতু অনেক পার্টিতে তার যেতে হয়। অ্যাকচুয়ালি এক্ষেত্রে কী করা উচিত তার? আসলে ওর চুলে কালার করাও আছে। সো যাদের কালার করা, আর যারা অনেক বেশি রিবন্ডিং করে বা এনি কাইন্ড অফ হেয়ার ট্রিটমেন্ট, পার্ম হতে পারে, অনেক ধরনের কালার্স হতে পারে, তাদেরকে কিন্তু আমরা একটা মেনটেনের জন্য একটা ট্রিটমেন্ট দিই। আর সেটা আমরা ক্রিম ট্রিটমেন্ট বলি। সেই ট্রিটমেন্টটা যেটা করে সেটা হচ্ছে আমাদের হেয়ারটাকে, আমাদের যে কালার্সগুলো ইউজ করা হয় সেটা রাফ করে দেয়। আই এম নট গোনা সে যে এইগুলো করা খারাপ, বিকজ আমাদের যদি প্রপার যে মেনটেন্যান্সটা সেটা যদি আমরা ক্যারি অন করে যাই, তাহলে কিন্তু আমাদের হেয়ারে যে প্রবলেমগুলো হয় সেটা কিন্তু দেখা যায়। মানে যেরকম রাফনেস, আর আগা ফেটে গেল, আর চুলটা অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে, কালারটা যখন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, তখনই আমরা বলি আচ্ছা কেমন লাগছে, এখন আর ভালো লাগছে না। বিকজ ওইটা যেটা দেখা যায় যে আমাদের মেনটেন্যান্সের অভাবে সেই জিনিসগুলো দেখা দেয়। সো ওর জন্য আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ক্রিম ট্রিটমেন্ট একটা আছে, সেই ক্রিম ট্রিটমেন্টটা। শীতের সময় কিন্তু একটা প্রবলেম দেখা যায় সবারই, ড্যান্ড্রফ প্রবলেম। তো এই ক্ষেত্রে কী করা উচিত? আসলে ড্যান্ড্রফ প্রবলেমটা বেসিক্যালি থাকে বিকজ অফ ড্রাই হেয়ার স্ক্যাল্প। সো ড্রাই হেয়ার স্ক্যাল্পটা যদি আমরা দূর করতে পারি, তাহলে কিন্তু ড্যান্ড্রফ প্রবলেমটা হবে না। এবং ড্যান্ড্রফটা কিন্তু শীতের সময় সবচেয়ে বেশি দেখা যায়, বিকজ শীতের সময় কিন্তু ওয়েদারটা অনেক ড্রাই থাকে। সো এই ট্রিটমেন্টটা যেটা ক্রিম ট্রিটমেন্টটা যেটা, সেটা করে হচ্ছে সেটা স্ক্যাল্পটাকে অনেক সফট করে দেয়। অ্যাট দ্য সেম টাইম এই ট্রিটমেন্টটা আমরা স্টিমটাও দিই। স্টিমটা যেটা করে সেটা হচ্ছে যে ক্রিমটা দিচ্ছি সেটাকে পেনিট্রেট করতে হেল্প করে, স্কিনে পেনিট্রেট করতে হেল্প করে। বাট তাছাড়াও যদি বাসায় বসে আমরা করতে চাই, সেটা হচ্ছে আমরা বাসায় বসে রেগুলার অয়েল ম্যাসাজটা, বাসায় বসে আমরা সার্কুলার মোশনে অয়েল ম্যাসাজটা যদি করি, যেহেতু শীতের সময় প্রবলি টোয়াইস এভরি উইক আর এরকম করে যদি আমরা একটু বাসায় বসে রাত্রেবেলায় দিয়ে রাখলাম, সকালবেলায় ধুয়ে ফেললাম, তাহলে কিন্তু আমাদের ড্যান্ড্রফটা অনেক বেশি কমে আসে। আচ্ছা, আপনি যে বললেন অয়েল ম্যাসাজ, আমরা কি এই ক্ষেত্রে হট অয়েল ম্যাসাজটা, এর সিস্টেমটা যদি আপনি আমাদেরকে বলে দিতেন? হট অয়েল ম্যাসাজটা যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে নেওয়া যায়, সেম টাইম একটা প্যাকও দিয়ে দিই। সো তেলটাকে হালকা একটু গরম করে, এটা আমরা জাস্ট চুলার উপরেও করে নিতে পারি, একটু হালকা গরম করে সেটা আমরা স্ক্যাল্পে দিয়ে দিব। আগে তুলা দিয়ে দিয়ে নিব, তুলা দিয়ে যা শীতি করে করে তারপর আমরা স্ক্যাল্পে দিব। স্ক্যাল্পে দেওয়ার পর আমাদের ফুল হেয়ারে দিয়ে দিব। অ্যান্ড এরপরে যদি আমরা চাই যে এটা সারা, লাইক অল ওভার নাইট যদি স্টে করতে চাই, তাহলে নাইট স্টে করলো, স্টে করার পরের দিন দের ইজ আ হেয়ার প্যাক। হেয়ার প্যাকটা যেটা, সেটার ভিতরে আমাদের যেগুলো চুলের যে বেসিক নিডসগুলো, প্রোটিন, প্রোটিন কিন্তু যেহেতু আমাদের হেয়ার ইজ মেড আউট অফ কেরাটিন, আমাদের চুলের বেসিক নিড হচ্ছে প্রোটিন, বিকজ কেরাটিন ইজ প্রোটিন। সো সেই প্রোটিনের বিভিন্ন ধরনের যে প্রোটিনগুলো আমরা যেখান থেকে পাবো সেই হেয়ার প্যাকের ভিতরে আছে। সো সেই হেয়ার প্যাকটাকে যদি ডিমের সাদা এবং টক দইয়ের সাথে মিক্স করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা একটা অনেক ভালো একটা রেজাল্ট পাই, যে যেরকম চুলটা অনেক সফট হয়ে যায়, তারপরে অনেকে দেখা যায় যে রুটসটা অনেক ফাটা ফাটা থাকে, যে সেটার সমস্যাটা দূর হয়ে যায়। অ্যান্ড দেন চুলটা ইটসেলফ অনেক রাফনেস যেটা থাকে সেই রাফনেসটা অনেক কমে যায়। তো আপা, আমরা তো শুনলাম মল্লিকার যেহেতু মিডিয়া দেশে কাজ করছে, অনেক ভালো কাজ করছে, তার যেহেতু অনেক কাজের ব্যস্ততাও আছে, অনেক মেকআপ নিতে হয়, হেয়ার স্টাইল করতে হয়, এক্ষেত্রে ওর কী করা উচিত এভরিডে আউটলুকের জন্য? এক্ষেত্রে ওর যেটা করা উচিত যে যখনই হেয়ার স্প্রেটা ইউজ করা হবে, যেহেতু ওর হেয়ারে বেশি ও প্রবলেমস বলছিল, যে এভরিডে যখন ও হেয়ার স্প্রেটা ইউজ করে বাসে যেটা ধুয়ে ফেলা উচিত, বিকজ হেয়ার স্প্রেটা রাখা কিন্তু চুলের জন্য অনেক ক্ষতিকর। এবং এভরিডে আউটলুকের জন্য ওর, আমি যেটা দেখলাম যে ওর হেয়ার কিন্তু অলরেডি কার্লি একটা, হ্যাঁ, সো কার্লি হেয়ার কিন্তু একটা আলাদা সৌন্দর্য দেয়। সো একটা লাইট মেকআপ নিতে পারে উইথ কার্লি হেয়ার দিয়ে, যেটা মানে অনেক ফাস্ট হবে, অ্যাট দ্য সেম টাইম ওকে
ওর যে লুকটাকে সেটা সেটাকে আরো একটু সুন্দর করে দিবে, আউটস্ট্যান্ডিং করে দিবে। ভিউয়ার্স, আমরা তো শুনলাম মল্লিকা জোয়ারদারের কী কী প্রবলেম হয়, আমরা তার এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তবে একটি ব্রেক নিচ্ছি, ব্রেকের পরেই আসলে আপনাদেরকে দেখাবো তাকে সম্পূর্ণ আউটলুকে কেমন লাগে। আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি সাজপাতির রূপকথা অনুষ্ঠানে। আমরা ব্রেকের আগে শুনছিলাম মল্লিকা জোয়ারদারের বিভিন্ন এক্সপেকটেশনের কথা, তো চলুন আমরা দেখে আসি এখন ফারনাজ আপু তার এক্সপেকটেশনগুলো কীভাবে ফুলফিল করছে। হাই ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি ক্রিম ট্রিটমেন্টের জন্য, এবং ক্রিম ট্রিটমেন্টটা বেসিক্যালি আমরা সাজেস্ট করবো যে যে কোনো শ্যুটের আগে নেওয়া যায়, সো দ্যাট উই হ্যাভ আ ভেরি শাইনি লুকিং হেয়ার, একটা গ্লো একটা গ্লোয়িং একটা এফেক্ট দেবে, অ্যান্ড দ্য সেম টাইম অনেক সফট থাকে চুলটা। আর এই ট্রিটমেন্ট আমি আগেও বলেছি যে রেকমেন্ড করা হয় যাদের স্পেশালি কালার্ড হেয়ার অর যাদের অনেক রিবন্ডিং করা হয়েছে। সো ওর চুলে, আজকের আমাদের যে মডেল, ওর চুলে কিন্তু অলরেডি কালার করা আছে, সো এই জন্য ওকে আমি ক্রিম ট্রিটমেন্টটা সাজেস্ট করেছি। সো স্টার্টিংয়ে আমরা যেহেতু হেয়ারের সব ট্রিটমেন্টটা দিয়ে স্টার্ট করছি, বিফোর এনি ট্রিটমেন্ট আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের হেয়ারটা যেন প্রপারলি ক্লিন থাকে। সো স্টার্টিংয়ে আমরা চলে যাবো ওয়াশের জন্য। ভিউয়ার্স, এখন আমরা দেখবো ডিপ কন্ডিশনিংটা, এবং সেটার জন্য ফার্স্টে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে ওয়াশটা করে নিতে হবে ভালো মতন। সো এখানে আমরা চলে এসেছি ওয়াশের জন্য। শ্যাম্পু ওয়াশটা হয়ে গেল, আমরা কোনো কন্ডিশনার ইউজ করিনি, বিকজ এটা অলরেডি ডিপ কন্ডিশনিং একটা ট্রিটমেন্ট, যেটা আমরা আরেকটা ওয়ার্ডসে বলতে পারি ক্রিম ট্রিটমেন্ট। সো এই জন্য এটার জন্য কন্ডিশনারটা ইউজ করতে হবে না। আমরা এখন ভালোভাবে ওয়াশটা করে নিয়েছি, যেটা এই ট্রিটমেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। ভিউয়ার্স, ওয়াশ হয়ে গিয়েছে, অ্যান্ড এখন আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করবো। এখানে অলরেডি ক্রিমটা আছে, সো এখন অ্যাপ্লাই করবো চুলে, এবং এটা অ্যাপ্লাই করতে হবে ওয়েট হেয়ারে। এটা অ্যাপ্লিকেশনটা পুরো ফুল হেয়ার দেওয়াটা খুব জরুরি, এটা গোড়ায় না দিলেও চলবে, বিকজ এটা হেয়ার ট্রিটমেন্ট। সো এটা মেক শিওর করতে হবে যে পুরো যেন এভরি কর্নার অফ দ্য হেয়ারে আমাদের লাগে, স্পেশালি গোড়া থেকে আগা পর্যন্ত, অ্যান্ড স্পেশালি যেই হেয়ারগুলোতে আমরা কালার করেছি বা রিবন্ডিং করেছি সেই হেয়ারটাকে ওটা সফট করে দেয়। সো এই জন্য আমাদের ক্রিমটা পুরো মেক শিওর করতে হবে যে আমরা নিচের দিকে মুভ করে করে নিচের পোর্শনে টুয়ার্ডস দ্য ডাউন এটা মুভ করে করে আমরা পুরো ক্রিমটা লাগিয়ে দিই। এটার পর আমরা সো দ্যাট এই ক্রিমটা ভালোভাবে পেনেট্রেট করে এর জন্য আমরা একটা মাসাজ দিব। সো মাসাজটায় যেটা হয় সেটা হচ্ছে ক্রিমটা ভালোভাবে বসে যায়, অ্যান্ড দ্য হেয়ার আমাদের হেয়ারের যে রুটস আছে সেই রুটসও ভালোভাবে লাগে, অ্যান্ড আমাদের হেয়ারের যে তিনটে লেয়ার আছে সেই লেয়ারগুলো তো ভালোভাবে যেতে পারে। মাসাজটা আমরা সার্কুলার মোশনও করতে পারি, অ্যান্ড সার্কুলার মোশন কিন্তু সবচেয়ে এফেক্টিভ আমাদের ব্লাড স্টিমুলেশনের জন্য। মতন আমরা এটা মাসাজ করে নিবো, অ্যান্ড আফটার 15 মিনিটস অফ মাসাজ আমরা এটা ভালোভাবে বেঁধে দিবো, বেঁধে দিয়ে আমরা স্টিমটা শুরু করবো। স্টিমটা কিন্তু আমাদের হেয়ারকে অনেকভাবে হেল্প করে, ফার্স্ট অফ অল এটা সফট করে দেয় আমাদের হেয়ারটাকে, অ্যান্ড সেকেন্ড অফ অল এটা যেটা করে সেটা হচ্ছে আমাদের হেয়ার যে রুটসটা আছে এবং যে লেয়ার্সটা আছে তিনটে লেয়ার, সেই তিনটে লেয়ারে আমাদের এই ক্রিমটাকে পেনিট্রেট করতে হেল্প করে। সো স্টিমটা আমরা 5 মিনিটসের মতন রাখবো, রেখে আমরা ওয়াশ করে ফেলবো।
বিয়ার্স 5 মিনিটস হয়ে গেল 5 মিনিটস অফ স্টিম এর পর এখন আমরা এটা সরায় ফেলবো এন্ড এখন আবার ওয়াশে চলে যাব এবারে ওয়াশটা একটু ডিফারেন্টলি হবে বিকজ এবার আমরা কিন্তু শ্যাম্পু দিব না এবার জাস্ট আমরা জাস্ট খালি ওয়াশ করে ক্রিমটা সরিয়ে দিব আমরা এখন ওয়াশে চলে এসেছি এবং আমরা সোজাই ওয়াশে চলে যাবো অ্যান্ড ওয়াশটাই যেটা হবে সেটা হচ্ছে শুধু পানি দিয়ে হবে কোনো শ্যাম্পু ইউজ করা হবে না এখন বিকজ আমরা চাবো যে ক্রিমটা ওর লং লাস্টিং হোক এবং যেহেতু লং লাস্টিংটা এই জন্য আমরা শ্যাম্পু দিয়ে ফুললি রিমুভ করবো না জাস্ট রিন্স করবো ওয়াটার দিয়ে অ্যান্ড যেহেতু ক্রিমটা একটু চুলটাকে অনেক সফট করে দেয় সো আমাদের মেক শিওর করতে হবে যখনই আমরা রিন্স করছি ওয়াটার দিয়ে এটা যেন আমরা খুব ভালোভাবে করি এবং টাইম নিয়ে করি ওয়াশটা শেষ হয়ে গেল অ্যান্ড এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ড্রাইতে নিয়ে যাবো সোজা অ্যান্ড এরপর আমরা যে কোনো স্টাইল বা যে কোনো খোপা যাই করতে চাই না কেন সেটাই করতে পারবো ড্রেস এখন আমরা ভালোভাবে হেয়ারটাকে ড্রাই করতে হবে অ্যান্ড এটা আমরা ড্রায়ার ইউজ করতে পারি আমরা অনেকেই মনে করি যে ড্রায়ার কিন্তু আমাদের হেয়ারের জন্য ক্ষতিকর বাট অ্যাকচুয়ালি কিন্তু চুল ভেজা রাখা আমাদের হেয়ারের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর সো যদি আমরা ড্রায়ার না ইউজ করতে চাই ফ্যানের নিচে আমরা শুকাতে পারি বাট আমাদের মেক শিওর করতে হবে যে আমরা যখনই ওয়াশ করি না কেন আমাদের চুল আমাদের ড্রাই করতে হবে হেয়ার কিন্তু অলরেডি কার্লি ছিল অ্যান্ড যেহেতু এটা এভরিডে লুকের জন্য অ্যান্ড আমরা কিন্তু এই ট্রিটমেন্টটা স্পেশালি যাদের আমি আগেও বলেছি যে হেয়ারে অনেক কালার করেছে বা রিবন্ডিং করেছে সো এই হেয়ার ট্রিটমেন্টের সাথে ও কিন্তু এভরিডে লুকটাও দিতে পারে সো যেহেতু ওর হেয়ারটা অলরেডি কার্লি সো হালকা একটু কার্লস করে জাস্ট হেয়ারটাকে আরেকটু পাফি করার জন্য আমি একটু কার্লস করে দিচ্ছি আমরা যে লুকটা দিতে চেয়েছি উইথ দ্য হেয়ার সেটা হয়ে গেল এই ট্রিটমেন্টটা শেষ হয়ে গেল অ্যান্ড ট্রিটমেন্টের পর আমরা যে কোনো হেয়ার স্টাইল নিতে পারি এভরিডে লুকের জন্য যেহেতু সেজন্য ওর চুলটা অলরেডি কার্লি সো এই জন্য আরেকটু কার্লস করে দেওয়া হলো সো দ্যাট একটু পাফি লাগে অ্যান্ড তাছাড়া আমরা যে কোনো হেয়ার স্টাইল নিতে পারবো এই ট্রিটমেন্টের পর বিকজ হেয়ারটা অনেক সফট হয়ে থাকে অ্যান্ড ইটস ফ্লেক্সিবল এনাফ টু ডু এনিথিং অ্যান্ড এই লুকটাকে ফুললি মেকওভারটাকে ফিনিশ করার জন্য আমরা যে কোনো একটা মেকআপ নিতে পারি যেহেতু ওকে এভরিডের জন্য দেওয়া হয়েছে একটা এভরিডে লুক নিতে পারি সো ভিউয়ার্স আমরা তো দেখলাম বিউটি এক্সপার্ট ফারনাজ আপু মল্লিকা জোয়ারদারের কী হেয়ার ট্রিটমেন্ট করেছে তো চলুন এবার দেখে আসি তার ওভারঅল লুক হাই ভিউয়ার্স আই এম সো হ্যাপি যে ফারনাজ আপু আমাকে এত সুন্দর একটা লুক দিয়েছে নর্মালি আমাকে হেভি মেকআপ করতে হতো আমি ওসব ভারী মেকআপ একদম ক্যারি করতে পারি না যার জন্য ফারনাজ আপু আমাকে একটা একদম ন্যাচারাল একটা লুক দিয়েছে যেটা আমি সবসময় ক্যারি করতে পারবো ইচ্ছা করলে আপনারাও বাসায় বসে এই সেম ট্রিটমেন্টটাই করতে পারেন যেটা আপনার চুলের জন্য অনেক হেলদি হবে চুল অনেক ভালো থাকবে সো থ্যাংক ইউ সাজবাতি অ্যান্ড স্পেশালি থ্যাংকস দিব ফারনাজ আপুকে যে আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমরা দেখে নিলাম মল্লিকা জোয়ারদারকে কত সুন্দর লাগছিল তার এই ওভারঅল লুকে আমরা জানবো ফারনাজ আপু তাকে কেন এই লুকটি দিল এবং তার বিস্তারিত তবে তার এগিয়ে নিচ্ছে একটি শর্ট ব্রেক ফিরছে একটু পরে বি উইথ আস বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাজপাতির রূপকথা অনুষ্ঠানে আমরা ব্রেকের আগে বলছিলাম বিউটি এক্সপার্ট ফারনাজ আপু আমাদেরকে জানাবেন তাকে কেন এই লুকগুলো দেওয়া হয়েছিল
তো আপু আমি তো দেখলাম আমাকে অনেক সুন্দর লাগছিল, আপনাকে অনেক অনেক থ্যাংকস তাকে এই লুকটা দেওয়ার জন্য। তো আপু মল্লিকাকে এই হেয়ার ট্রিটমেন্ট বা এই লুকটা কেন দেওয়া হলো? আসলে এই লুকটা দেওয়া হয়েছে, আমি হেয়ার ট্রিটমেন্টটা বললাম যে ওর চুলটা যেহেতু অনেক বেশি রাফ ছিল এই জন্য দেওয়া হয়েছে, অ্যান্ড দ্য সেম টাইম অনেক কালার্স করেছে। বাট এই লুকটা যেটা ও যেটা চেয়েছে যে একটু ও মানে এভরিডে, যেহেতু শি ইজ ইন দ্য মিডিয়া ল্যান্ড, শি হ্যাজ টু লুক এভরিডে, সো ওর কার্লি হেয়ারের সাথে এভরিডে কোন লুকটা ভালো মানাবে সেই লুকটাই ওকে দেওয়া হয়েছে। সো দ্যাট অনেকেই চায় কিন্তু যে আমরা তাড়াতাড়ি করে সকালবেলা একটা মেকআপ করে বের হয়ে যাই ইউনিভার্সিটিতে অর ক্লাস অর ওয়ার এভার উই গো। সো এই যাদের কার্লি হেয়ার অনেক তারা কিন্তু এটি এই লুকটাই নিতে পারে, অনেক ইজিলি নিতে পারে, তারা নিয়ে চট করে 15 মিনিটসে নিয়ে চলে যেতে পারে। ইটস নট নেসেসারি যে আমাদের যাদের কার্লি হেয়ার তাদের বসে বসে স্ট্রেট করতে হবে অর সামথিং। সো এই জন্য এই লুকটা আমি অ্যাকচুয়ালি মেনলি ওকে দেওয়া হয়েছে। তো শীতকাল যেহেতু আমাদের জন্য সবার জন্যই অনেক সুবিধা, আমরা যেই মেকআপ করি না কেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের স্কিনে থাকে। তো অন্যান্য সিজনে এই মেকআপগুলো আসলে কীভাবে নেওয়া উচিত, কীভাবে সবসময় থাকবে? অ্যাকচুয়ালি ওর যদি অয়েলি স্কিন থাকে তাহলে অন্য অন্য সময়ের জন্য আমি বলবো আগে একটু পাউডার দিয়ে নিতে, স্পেশালি গরমকালে আগে একটু পাউডার দিয়ে নিতে, দেন ফাউন্ডেশনটা দিতে। গরমকালের জন্য যেটা অনেকের থাকে যেটা, সেটা হচ্ছে অনেক সোয়েটিং হয়, সো সেই সোয়েটিংটা থেকে প্রিভেন্ট করার জন্য আগে পাউডার দিয়ে নিতে পারে দেন ফাউন্ডেশনটা দিতে পারে। বিকজ এভরিডে ওয়ারের জন্য কিন্তু প্যান স্টিকটা বেশি আমরা দিই না, আমরা ইউজুয়ালি দিই একটা ক্রিমি ফাউন্ডেশন যে তাড়াতাড়ি করে যেটা দিতে পারি। এরপরে যে অয়েলি এফেক্টটা সেটা যদি না আসে সেজন্য তার আগে আমরা একটা পাউডার দিয়ে দেবো, বেবি পাউডার দিয়ে নিতে পারি। জাস্ট পাউডারটা একটু পাফ দিয়ে জাস্ট একটু বসে নিলাম, দেন আমরা ফাউন্ডেশনটার উপরে দিয়ে নিতে পারি। তারপর আমরা কিন্তু সবাই সবসময় যে একটা সফট হেয়ার, চুলে হাত দিয়ে যেন অনেক ভালো লাগে, লুকটাও যেন সবসময় একটু ডিফারেন্ট হয়, এই ক্ষেত্রে কী কী হেয়ার ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে বাসায়? আসলে বাসায় যেটা নাম্বার ওয়ান আমাদের যেটা উই ক্যানট লিভ উইদাউট সেটা হচ্ছে শ্যাম্পুইং। সো রাইট আফটার শ্যাম্পু কিন্তু আমাদের মেক শিওর করবো যে একটা ভালো শ্যাম্পু ইউজ করি ফার্স্ট অফ অল, অ্যান্ড দেন রাইট আফটার শ্যাম্পু কিন্তু যখনই শ্যাম্পু করি তারপরে কিন্তু কন্ডিশনিংটা করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে শ্যাম্পুকে এভরিডে উচিত করা? অ্যাকচুয়ালি আমি মনে করি এটা এভরিডে ইউজ করা উচিত, বিকজ ইটস বেটার যে আমরা শ্যাম্পু করে পুরো হেয়ারটাকে ক্লিন রাখি রাদার দেন কিপ দ্য ডাস্ট। সো এভরিডে যদি না করে আমরা বেড ঠিকই হচ্ছি, আমরা ঠিকই বাইরে যাচ্ছি বা ধুলাবালি আমরা ফেস করছি, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল যে ব্যাকটেরিয়া সেগুলো ফেস করছি, সেগুলো সব কিছু আমাদের স্ক্যাল্পে আছে, হেয়ারে আছে। সো সেটা যদি আমরা এভরিডে ক্লিন না করি তাহলে কিন্তু এটার একটা এফেক্ট দেখা যায়, যেরকম দেখা যায় যে খুশকি, যেটা তুমি বললে যে খুশকিটা, হ্যাঁ, অনেক ড্যান্ড্রাফটা বেশি হতে থাকে। দ্য সেম টাইম অনেকেরই দেখা যায় যে গোড়া থেকে চুল আস্তে আস্তে পড়ে যায় বা কিছু একটা। সো এইসব প্রবলেম থেকে দূরে করার জন্য কিন্তু এভরিডে শ্যাম্পুটা মাস্ট। শ্যাম্পুর পর আমরা যেটা করি সেটা হচ্ছে কন্ডিশনিংটা। যদি আমরা রেগুলার কন্ডিশনিংটা করি তাহলে কিন্তু আমাদের চুলটা আরও বেশি সফট থাকে। সো বাসায় বসে আমাদের সবার আগে যেটা করতে পারি কন্ডিশনিং, বাট আমাদের মনে রাখতে হবে কন্ডিশনিং ইজ ফর দ্য হেয়ার অনলি, নট ফর দ্য স্ক্যাল্প। অ্যান্ড রাইট আফটার কন্ডিশনার আমরা যাদের অনেক বেশি ড্যান্ড্রাফ হয় তাদেরকে আমি বলি পেঁয়াজের রসটা, সেটা যদি স্ক্যাল্পে দিয়ে দিতে পারি সেটা কিন্তু অনেক ভালো। ভিনেগার শ্যাম্পু করার আগে সেটা জাস্ট 10 to 15 মিনিটস রাখলো, রেখে জাস্ট শ্যাম্পু করে ফেললো। অ্যাট দ্য সেম টাইম ভিনেগারও ড্যান্ড্রাফের জন্য অনেক ভালো। সো এটা করতে পারে, অ্যান্ড এভরি 15 ডেজে ওয়ান্স একটু হেয়ার অয়েলটা। আর হট অয়েল ম্যাসাজটি করে এক রাত রাখা উচিত নাকি এক দেড় ঘন্টা পরে শ্যাম্পু করে দেওয়া উচিত? আসলে এক রাত রাখা যায়, এক রাত রাখলে কোনো প্রবলেম হবে এটা আমি বলবো না, এক রাত রাখা যায়। অ্যান্ড বাট মিনিমাম এক ঘন্টা যদি আমরা যাই, যদি টাইম না থাকে আর সামথিং, সো এক ঘন্টা রেখে ওয়াশ করে ফেলতে পারে। থ্যাংকস এ লট আপু, ওয়েলকাম। আজ আমরা আপনার কাছ থেকে বিভিন্ন প্রবলেমের বিভিন্ন সলিউশন শুনলাম, আশা করি এটা হেল্প করেছে ভিউয়ার্সদের স্পেশালি। সো ভিউয়ার্স, আমরা তো শুনলাম হেয়ারের কী কী প্রবলেম হলে কী কী সলিউশন আছে, আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আমাদের এই সলিউশন শুনে। আপনারা যদি আপনাদের কোনো প্রবলেমের কথা আমাদেরকে জানাতে চান তাহলে আমাদেরকে চিঠি লিখতে পারেন অ্যান আওয়ার অ্যাড্রেস ইজ প্রযোজক সাজবাতির রূপকথা, চ্যানেল 9 340 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ভিউয়ার্স, আপনার কিন্তু ইচ্ছে করলে আমাদেরকে মেলও করতে পারেন, অ্যান্ড আমার মেল অ্যাড্রেস ইস সাজবাতির রূপকথা, দ্যাট ইস SAJBATIRRUPKOTHA@channel9bd.tv। আপু, আমরা আমাদের অনুষ্ঠানের আজকে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে আবারও অনেক ধন্যবাদ। ওয়েলকাম। এবং আমাদের সাথে যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। ভিউয়ার্স, হেয়ার হচ্ছে আমাদের গ্রেটেস্ট বিউটি, এন্ড এটা আমাদের গ্রেটেস্ট ন্যাচারাল বিউটি। সো কোনো সময় হেজিটেট করবেন না এটার প্রপার টেক কেয়ার করার জন্য। ভিউয়ার্স, আমাদের আজকের অনুষ্ঠান ছিল এ পর্যন্তই। আই হোপ আপনারা আমাদের পুরো প্রোগ্রামটি অনেক এনজয় করেছেন। আমরা সবসময় সবাই অনেক সুন্দর থাকতে চাই, সুন্দর থাকতে হলে কিচ্ছু না, সিম্পলি একটি হাসি দেবেন, মন সাথে সাথেই ভালো হবে, আমাদের সব কিছুই অনেক ভালো যাবে। দেখা হবে নেক্সট এপিসোডে, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।